এক নম্বর প্রশ্ন হইল, ইহুদি খ্রিস্টানের সাথে মুসলমানের বিবাহ বৈধ কিনা? বর্তমান বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা বলেন, যেহেতু তারা আহলে কিতাব এজন্য তাদের সাথে বিবাহ বৈধ। প্রথম কথা হইল, কোন মুসলমান নারীকে কোন অমুসলমান পুরুষের কাছে বিয়া দেওয়া, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই আহলে কিতাব হোক, চাই যা কিছু হোক, কোন মুসলমান নারীকে অমুসলমান পুরুষের কাছে বিয়া দেওয়া ইসলামের বিধানে চিরতরে হারাম। দুই নম্বর কথা হলো, কোন ইহুদি খ্রিস্টান যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে, যেমন ইসলামের শ্রদ্ধাবরণে অনেক মুসলমান নাস্তিক্য মতবাদে বিশ্বাসী হয়ে গেছে, ঠিক তেমনিভাবে বর্তমান দুনিয়ার সিংহবাদ ইহুদি খ্রিস্টান নাস্তিক্যবাদী মনোভাবাপন্ন হয়ে গেছে। কাজেই যে সমস্ত ইহুদি খ্রিস্টান মেয়েরা নাস্তিক্যবাদী মনোভাবাপন্ন হয়ে গেছে, এই সমস্ত ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে মুসলমান ছেলেদের জন্য বিয়ে করা হারাম। সুতরাং নতুন নতুন যে সমস্ত বক্তারা আমাদের সমাজে গজায় আর ইসলামের হালাল হারামের বিধানকে বিকৃত অবস্থায় বর্ণনা করে, এরা ফতোয়া দেয় না, ফতোয়াবাজি করে। এরা ফতোয়াবাজ, এরা ফতোয়াবাজ, এরা মুক্তি নয়। আপনারা দুই নম্বর প্রশ্ন করেছেন, মিথ্যাবাদীর পিছনে নামাজ সহি হবে কিনা? খুব কঠিন প্রশ্ন। মিথ্যাবাদী হওয়া মানে ফাসেক হওয়া, শুধু মিথ্যা কথা বলার দ্বারা মুসলমান ফাসিক হয় না, যে কোনো গুনাহ অভ্যাস করলে ফাসিক হয়। ফাসিকের পিছনে নামাজ, স্থায়ী ভাবে নামাজ করার ব্যবস্থা করা মাকরুহে তাহরিমি। কাজেই কোনো ইমাম সাহেব যদি প্রকাশ্যে কোনো গুনায় লিপ্ত বলে প্রমাণ হয়, তাহলে সেই মসজিদ কমিটির দায়িত্ব হলো এমন ইমামকে বরখাস্ত করে, যে আলেম প্রকাশ্যে কোনো গুনায় লিপ্ত বলে প্রমাণিত নয় এমন আলেমকে ইমাম নিযুক্ত করা। মুখ দেখে পর্দা ফরজ না খোলা রেখে, না খোলা রেখে পর্দা পালন করা যায়? এটা ওই ফতোয়াবাজ, ফতোয়াবাজ মুক্তির ফতোয়াবাজি। ফতোয়াবাজ মুক্তি কয় মেয়ে লোকের মুখ দেখার কোনো দরকার নেই। রাসূলের বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সমস্ত শরীর ঢাকার যত গুরুত্ব, মুখ ঢাকার গুরুত্ব তার চেয়েও বেশি। মুখ দেখার গুরুত্ব তার চেয়েও বেশি। কথাটা তফসিরের কিতাবে এইভাবে বুঝাইছেন, যে তুমি একটা মেয়েকে বিয়া করার জন্য প্রস্তাব দিবে, উভয় পক্ষের মধ্যে কথা হইল যে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, পছন্দ হইলে বিয়ে হবে, না হইলে না হবে। এমত অবস্থায় তুমি পাত্রীকে দেখতে গেলে, পাত্রী যদি বলে আমার মাথা দেখে নাও, আমার চুল দেখে নাও, আমার হাত দেখে নাও, আমার পাও দেখে নাও, মুখ দেখাবো না, বলো বিয়া করবে কিনা? কেন? কারণ চুল মুখের চেয়ে বেশি সুন্দর নয়, মাথা মুখের চেয়ে বেশি সুন্দর নয়, হাত মুখের চেয়ে বেশি সুন্দর নয়, পা মুখের চেয়ে বেশি সুন্দর নয়। সুতরাং মুখের চেয়ে কম সুন্দর চুল, মুখের চেয়ে কম সুন্দর মাথা, মুখের চেয়ে কম সুন্দর হাত, মুখের চেয়ে কম সুন্দর পা যদি বুরকা দিয়ে ঢাকার কোনো যুক্তি থাকে, তাহলে মুখ না দেখার কুযুক্তি ছাড়া কিছু নয়।